এক্ষেত্রে কি গরুটার বাটের কোনো সমস্যা হবে না? বাটে আমাদের কাছে ইনশাল্লাহ হবে না। আচ্ছা, কিন্তু আবার এই দেড় দুই ঘন্টা দুধ একটু বাড়বে না? দেড় দুই ঘন্টা দুধ 15 টাকা আরো কমবো। কমবে? হ্যাঁ, যেটা বাচ্চার বয়স বেশি ওই দেখ বাড়বো, কাছি গাবি দুধ কমবো। আচ্ছা আচ্ছা, আরেকটা ইয়ে আছে যে সময় মতো যদি না পানানো হয় তাহলে সেক্ষেত্রে নাকি দুধটা ব্যাক চলে যায়? হ্যাঁ হ্যাঁ, দুধ গা উঠায় নিয়ে যায়। দুধ উঠায় বলতে কি মানে দুধটা ছাড়ে নাও। আচ্ছা, ওই গাভীগুলো অনেক ব্যথা ব্যথা হয়তো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আর একটা নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আছি মনিয়ার ভাইয়ের খামারে। আমরা এই পর্বে আনকাট ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে দহন শুরু থেকে শেষ পর্যন্ত। অনেকেই আসলে অবিশ্বাস করেন যে গাভী দুধ কতটুকু হয়। আমরা সকালে অবস্থান করতেছি যে সকালে ফার্স্ট প্রহরে কতটুকু দুধ হয় সরাসরি আমরা দেখানোর চেষ্টা করব। তা আমরা দেখতেই পাচ্ছেন প্রস্তুতি নিচ্ছে মনির ভাই গাভী দোয়ানোর জন্য। চমৎকার এই গাভীটি, মাত্র দুই দিন না? হ্যাঁ, এটা ওই যে দারবান দরবান দেহাই আর কি, দারবান দেহাই দেই। পরিপূর্ণ দুধ আসতে 15-20 দিন সময় লেগে যায়। আচ্ছা, এই গাভীটা সম্পর্কে যদি একটু ছোট করে বিস্তারিত জানি, প্রথম বাচ্চা দেওয়া? না ভাই, দ্বিতীয় বাচ্চা দিচ্ছে। দ্বিতীয় না? কয় দাঁতের গরু? চার দাঁত। চার দাঁত? আচ্ছা, হলস্টিন ফ্রিজিয়ান না? হলস্টিন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান? আচ্ছা, এটা কি বাচ্চা? এটা সার বাচ্চা। সার বাচ্চা? বাচ্চাটা পার্সেন্টেজ মনে হচ্ছে যে ভালোই পাইছে। হ্যাঁ, বাচ্চাটা মারছে বেশি পার্সেন্টেজ। আচ্ছা, দুই দিনের বাচ্চা। দর্শক, আমরা আসলে দুধ দেখাবো আপনাকে যে দুই দিনে কতটুকু দুধ নামতেছে। পাত্রটা কয় লিটারের ভাই? 10-11 কেজি আছে। 11 কেজি? হ্যাঁ। আচ্ছা, 11 কেজি পাত্র, আমরা দেখি কতটুকু দুধ হয়। দ্বিতীয় দিনে কিন্তু বোঝা যাবে যে কতটুকু দুধ হয়, পরবর্তীতে কতটুকু হবে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ। গাভি গরু দারবান ভালো হলে দুধ হবে। যেটা দারবান যে সুন্দর। আচ্ছা, দারবান সুন্দর না? হ্যাঁ, দারবান খুবই সুন্দর। ওলান তো আরো নামবে। হ্যাঁ, এটা ওলান আরো নামবে। ওলান আরো নামবে। দর্শক অপেক্ষা করবেন, আমরা দেখবো একদম দুধ ওজন করা পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দ্বিতীয় দিনে দুধ কি বাজারজাত করা হয়? বাজারে কিনে চলে না, মিষ্টি এলাকা দুদিন নিয়ে তাহলে। তো গরুর যে ওলান পালান দেখতেছি, মাশাআল্লাহ চমৎকার, অনেক ভালো মানের একটা গাভী, ভালো মানের গাভী মাশাআল্লাহ। প্রিয় দর্শক অপেক্ষা করবেন, আর প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন, একটি লাইক একটি শেয়ার করে। আর দর্শক, অনেকে বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করবে, গরু কিনে ধরা খান, যে দুধ আন্দাজে বলে দেয়, হয় একটা বলে আর একটা। এরকম সরাসরি দেখে যদি আপনারা গরু কিনতে পারেন তাহলে কিন্তু বিশ্বাস যে ঠকবেন না। আর সবচেয়ে একটি কথা মানে খুবই করে বলতে চাই যে মনিয়ার ভাইয়ের খামারে কিন্তু কি বলবো যে নিঃসন্দেহে বিশ্বাসের সহিত আপনারা গরু সংগ্রহ করতে পারবেন, সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো কারণ নেই, দেখে দোয়াই নিতে পারবেন। মাশাআল্লাহ, দুধের ধারবান বা দুধের যে স্পিড, খুবই স্পিড। অস্ট্রেলিয়া গাবে কিনা 15-18 দিন না গেলে দুধ নামে না। জি, মাত্র দুই দিন হয়েছে। হ্যাঁ, এখন গরুটাকে কি খাবার দিচ্ছেন বলেন তো? অন্য যে শুকনা খ্যার। শুকনা খ্যার? হ্যাঁ, আর দানাই কুড়া খাওয়াই। এখন কি দানাদার খাবার বা ভারী খাবার দিচ্ছেন? দানাদার এর মধ্যে কি খালি গমের ভুসি?
আর হলো যে দানে পুরো আছে না, এটা খাও। ভারী খাবার কয়দিন পর দেওয়া হচ্ছে? মোটামুটি এক সপ্তাহ পরেই। এক সপ্তাহ পরে? শুরুতে কেন না? শুরুতে দিলে ওই যে উলান আর পানি আসে, উলান শক্ত হয়ে কইতে মইতে ধরে যায়। আচ্ছা, উলান শক্ত হয়ে থাকে। দর্শক শুনলেন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস, কারণ বাচ্চা হওয়ার পরে মিনিমাম সপ্তাহখানিক পর বা 10 দিন পরে ভারী খাবার দেওয়া উচিত। আর শুরুতেই দিলে প্রেসার পড়বে ওলানে, আর তখনই যে ওলানে যে সাইড হয় বা শক্ত হয়ে যায়, শক্ত হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, কারণ এগুলো নিজের অসাবধানতার কারণে হয় আর কি। সাবধানই করলে, সাবধান ভাবেই করলে কিন্তু এগুলো হয় না, কোনোদিনও হবে না। মনির ভাই, আপনার বাসাতে আসার ঠিকানাটা যদি এর মধ্যে বলে ফেলা একটু। আমার বাসার ঠিকানা হলো ভাই, ঢাকা হয়ে যদি আসে, হ্যাঁ, তাহলে গাবতলী আইসে শুকতারা বাস উঠবো। ওইটা বলবো যে আমি সিঙ্গার বাইবেল যাবো। সিঙ্গার বাইবেল লাইয়া যে কোনো দোকানদারের কাছে খালি বললে হইব, মনির ভাইয়ের বাসায় যাবো, দেখাই দিব, নাহলে আমার ফোন দিব, নাম্বার তো আছেই। আচ্ছা, আর একটা হলো যদি সকালে দহন দেখতে চায় কেউ ক্রেতা, তাহলে রাত্রে ফোন দিব, কয়টার সময় তাকে আসতে হবে? আর রাত্রে ফোন দিলে তার নিকে আমি 9-10 পর্যন্ত রাখুন, সমস্যা নেই। কিন্তু এই যে সাধারণত কয়টার সময় দোয়ান আছে? আমি সাধারণ গাবি দোয়াই হলো 7:30-8 7:30-8, কিন্তু একজন লোক যদি আসতে চায়, এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়েট করবে, এক্ষেত্রে কি কোর্টার বাটের কোনো সমস্যা হবে না? বাটে আমার কাছে ইনশাল্লাহ হবে না। আচ্ছা, কিন্তু আবার এই 1.5-2 ঘন্টা দুধ একটু বাড়বে না? 1.5-2 ঘন্টা দুধ 15 টাকা আরো কমবো, কমবে। আর যেটা বাচ্চার বয়স বেশি ওই দেখ বাড়বো, কাছি কাবি দুধ কমবো। আচ্ছা আচ্ছা, আরেকটা ইয়ে আছে যে সময় মতো যদি না পানানো হয়, তাহলে সেক্ষেত্রে নাকি দুধটা ব্যাক চলে যায়? হ্যাঁ হ্যাঁ, দুধটা উঠায় নেওয়া যায়। দুধ উঠায় বলতে কি মানে, দুধটা ছাড়ে নাও। আচ্ছা, ওই গাবিগুলো অনেক ব্যথা ব্যথা হয় তো, দুধটা ছাড়তে পারে না। আচ্ছা, তার মানে সময় মতো দোয়াইতেও হবে, সময় মতো দোয়াইতে হবে। এই তো মাশাআল্লাহ, এখনো দুধের যা স্পিড দেখতেছি, এটা দুধ হবে ভাই? অনেক অনেক দুধ হবে, এতো প্রায় অর্ধেক বালতি হয়ে গেছে, অর্ধেকের বেশি হয়ে গেছে। দর্শক, 11 লিটারের বাল্টি, 11 লিটার না, 11 লিটার? হ্যাঁ, আচ্ছা, অর্ধেকের বেশি হয়ে গেছে। আমার দুধের যে স্পিড দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে তো বালতি ভরে যাবে নাকি? বালতি আজকে না বললেও কাছাকাছি হবে, এটা এই যে আর 2-3 দিন গেলে দুধ আরো নেমে যাবে। আচ্ছা, মাপার পাত্র যদি ভাবিকে একটু রেডি রাখতে বলতেন, তাহলে এটা আজকে মাইপে দেখাবো না, ওদি মাইপে দেখাবো। আচ্ছা আচ্ছা, এটা তো বালতি দেখলে বোঝা যায়, এটা বালতি দেখলে বোঝা যায়। আগে তো 2 দিনে পেয়ে নে তো, অনেক ভাই ওই মাপ দেখেই করবো কি মনে হয় এই এই 2 দিনে একটু কি হয়েছে আর পারবো না। আচ্ছা হ্যাঁ, এই কথা বলবো না, ওই জন্য তো বলা আছে যে দর্শক, মাত্র 2 দিন হলো বাচ্চা দিয়েছে, 2 দিন বাচ্চার বয়স, আর একটা গাভীর পরিপূর্ণ দুধ আসতে মিনিমাম 2 সপ্তাহ লাগে, 2 সপ্তাহ লাগে। তো যারা আসলে বোঝে চেনে তারা দেখে, এটা 2 দিনের বাচ্চা, যত চেষ্টাই করুক এটাকে ওখান দুধ দেখান দেবো, এটা দুধ জিনিস তো আসলে আল্লাহ দানের জিনিস। হ্যাঁ, আল্লাহ দেব হুকুম না হবে ফোন করবো না। তারপরে আমরা দেখানোর চেষ্টা করছি যে 2 দিনে যে একটা কাশি গাভীর দুধ কতটুকু হতে পারে বা 2 সপ্তাহ পরে কতটুকু হবে, সেটা কিন্তু একটা আন্দাজ নেওয়া যায়। এটা আজকে এই কম্প কাট 9 কেজি দুধ। একটা জিনিস, দুধের দুধের মাশাআল্লাহ অনেকটা ঘনত্ব দেখতেছি। হ্যাঁ, দুধ ঘন, দুধ বেরানো অনেক, দুধ অনেক, ভয় পায়। হ্যাঁ, ভয় পায়, নতুন গাবি তো। হ্যাঁ, ভয় পায়, তারপরে আবার অন্য মানুষ দেখলো একটু ইয়ে হয়। আমি তো সরান, আমি সরান, এই তুই দেখ, সামনে দেখ, তুই পাশে দেখাই থাকে, হলো ফাজিল ক্লাস। দর্শক, এখনো শেষ হয় নাই, আমরা অপেক্ষা করতেছি যে আমরা শেষ পর্যন্ত দেখব যে কতটুকু দুধ হয়। এটা কাশি গাভী মাত্র 2 দিন হলো বাচ্চা দিয়েছে, আসলে দুধটা ওয়েট করে দেখানো সম্ভব না, 2 দিনের আর কতটুকু দেখানো যাবে, যা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য মানে 2 দিনের গাভী এটা প্রতিবেদন করা। তো তারপরে যে পাত্রটিতে দহন করা হচ্ছে, পাত্রটি 11 লিটার সামথিং, প্রায় মানে অলরেডি 7-8 লিটার হয়ে গেছে মনে হয়, 8 কেজির উপরে হয়েছে, 8 কেজির উপরে হয়ে গেছে।
তার মানে দেখে বোঝা যাচ্ছে যে এটা দুই দিনে যদি একটু হয়, এটা দুধ আরো মনে করেন সকাল বেলা কি 4 কেজি পারবো না? হ্যাঁ, আরো 4-5 কেজি দুধ পারবো, 4-5 কেজি গোলাগাল থাকাই তো মাশাআল্লাহ। মনির ভাই ভাই, তাহলে এটা দাম বলা সম্ভব না? না দাম আমি বলবো না। হ্যাঁ আচ্ছা, দুধ ফোনে বলবেন, ফোনে বলে দেবো বা কোনো ভাই আসলে সরাসরি বলে দেবো। আচ্ছা, প্রিয় দর্শক উনি ফোনে দাম জিজ্ঞেস করবেন, ওনাকে সরাসরি ফোন করে কথা বলবেন, আর পছন্দ হলে আসেন দেখেন, সামনে দোয়াই নিতে পারবেন। ওখানে এইভাবে দাম চাওয়ালে এটা বাদ পারি, গাভী বিক্রি হইব তার থেকে দুনিয়ার দাম বেশি চাল লাগবো, আমি গাভীর দাম বেশি চাই না। আচ্ছা, আর সুন্দর থাকার জায়গা আছে? হ্যাঁ থাকার জায়গা আছে, খাইবো ফ্রেন্ডকে দেখবো, দুই তিন দিন থেকে দেখে নিয়ে যেতে পারবো। হ্যাঁ যাক ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই পর্বটা এখানেই ইতি টানতেছি, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে মনির ভাই, আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।